Hello everyone, welcome to my channel. Take it easy and it's your Gauri. I guess tumra thumbnail dekhe bujhe gecho je vlog ta kisher upor hote choleche. To kalke hocche Saraswati puja. Saraswati puja ta ami kibhabe spend korlam, kader sathe ghurte gelam, ki ki korlam, shob kichu thakche ei vlog e. To vlog ta dekhte thako. ব্লগটা যদি কিছুটাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে সকাল থেকে আর ক্লিপ নেওয়া হয়নি তো এটা হচ্ছে আমি যাচ্ছিলাম স্যারের বাড়ি গিয়ে একটা ক্লিপ নিয়েছি আমি বেশি ক্লিপ তখন নিতে পারি না হ্যালো গাইস তুই আমরা এখন কোথায় আছি তুই মানে কালো করে সাদা করেছিস সাদা মানে ওইটা সিন কালো হয়ে যাবে আমার ফটো ভিডিও দেখিয়ে দিন এখন আমি চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়ে এখন অঞ্জলি দেব দেন তোমাদের সাথে কথা হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় কিছু ক্লিপ হয়তো দেখাতে পারবো জানি না আমি ঠিক আমি অঞ্জলি সঞ্জলি দিয়ে তারপরে রেডি হব মেকআপ করব আমি কিচ্ছু সাজিনি জাস্ট নর্মালি লিপস্টিক পরেছি আর একটু কাজল পরে টিপ পরে চলে এসেছি সো মেকআপ টেকআপ করবো দেন তোমাদেরকে দেখাবো তুমি চুলটা খোপা করে নিয়েছি আর এখন যাচ্ছি অঞ্জলি দিতে মেয়েদের বাড়ি ওটা তোমাদেরকে দেখাচ্ছি অঞ্জলি ডান এখানে আমার কাজটা অঞ্জলি দিচ্ছে তো আমার অঞ্জলি তো ডান এবার আমি রেডি হব মেকআপ করব দেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব স্টে টিউন ওকে তো গাইস আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি দাঁড়া না আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি স্কুলে আমরা ঈশানীদের বাড়িতে এসে আমি আরেকটু সেজে নিয়েছি যেটা বড় কথা না ঝামেলা হচ্ছে ও তো ব্লগ করছে ব্লগার আমরা সব বড় বড় ব্লগার উফ বাবা আরো আছে সামনে সামনে ফ্যান ফলোয়ার্স আছে আরো তো আমি চুলটা খুলে এসেছিলাম চুলটা আমার বেঁধে নিয়েছি বিকজ খুব গরম লাগছে ওখানে ফটোটা যখন তুলবো তখন আইটি ইয়ে করবো পরে বলবো তোমাদের ঘটনাটা ঠিক আছে তো যাই হোক বুঝতে আরে বন্ধু জানি ওই জন্য তো চিল্লালাম আমি যেমন তোমাদের বলেছিলাম আমি চলে এসেছি আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি যে এরা আছে এই আয় রে আমি দিদা বাড়ি থেকে চলে এসেছিলাম তখন আর কোনো ক্লিপ নিতে পারিনি তো আমাকে কেমন লাগছে বলবে তো দিদা বাড়ি থেকে এসে আমি কিছু নিতে পারিনি আমি বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম তারপর ও আমাকে এসে খুব মানে চেঁচামেচি করছিলো আমি রেডি হতে পারিনি বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটা স্যারের বাড়িতে গেছিলাম ওটা আমি দেখাতে পারলাম না ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি স্কুলে যাব তো গিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড রোদ আমরা এখন নেমে গেছি স্কুলের দিকে যাচ্ছি ওখানে আরও দুজন ওয়েট করছে অনেকক্ষণ ধরে খুব লেট হয়ে গেছে চলো যাওয়া যাক এখানে চলে এসেছে প্রিয়াংশু অনেকক্ষণ ওয়েট করছিল আরো খেতে শুরু করে দিয়েছে আচ্ছা একটু পরে দেখা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি কলকাতা ক্যান্টিনে খেতে কিন্তু প্রচণ্ড লোক
জানি না পার ঠান্ডা ঠান্ডা গরম না ভেতরে প্রচন্ড লো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা এখন তিনজন মিলে পার্কে এসেছি। তো আর ওরা ওখানে কি সব চড়ছে আমি দেখাচ্ছি। আমরা এখন পার্কে, আমরা এখন চুপ কথা বলছি। ও হ্যাঁ, পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কোনো অটো বা কিছুই পাইনি, ওই জন্য আমরা হেঁটে হেঁটে এখন মানে যাচ্ছি। সকালে সানের মতো সৌন্দর্য ছিল, এখন রাত্রেবেলা চাঁদের মতো সৌন্দর্য হচ্ছে আমাদের। তো আমরা এখন যাচ্ছি। তো চলো, আজকে অত ভালো করে আমি ব্লগটা করতেও পারলাম না, চান সিফারিশ চোখে জুতো ছিঁড়ে যাবো। কি বলবো, প্রচন্ড গরম লেগে গেছে। আর আমরা মানে সেই ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, কেন না, কারণ কোনো একটা অটো পাইনি, বাড়ি যাচ্ছি এখন। তো এখানে ওরা ফটো সেশনও হয়েছে রাস্তায়, ফটো তো সব জায়গায় তুলতে হবে, এটা তো আমাদের মানে কম্পালসারি জিনিস, তুলতেই হবে কপাল, মানে এটা ওদের কি বলবো ড্রাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন আমরা তেঁতুলতলায় আছি। এই দেখো, এটা হলো বাইবেলের মতো একটা, এখানে প্রথম, জানো তো এখানে প্রথম, আমি তো পড়ে শুনেছি, ফার্স্টের লাইন, আমাদের গন্তব্য স্বর্গ, ফার্স্টেই স্বর্গে পাঠিয়ে দিচ্ছে, পড়বো কি আর। তো এটা নিয়ে আমরা এতক্ষণ খুব হাসাহাসি করছিলাম, আমরা ভুলেই গেছিলাম ব্লগের কথা, আজকে তো ব্লগটা ঠিকঠাক করে করা হয়নি, আমার ব্লগটা ও করে দিয়েছে আজকে কিছুটা। আপনার গন্তব্য কোথায়? স্বর্গ। তো এটা মানে এরকমই ব্লগ হচ্ছে। এই শ্রীয়সী আয়, আমার হাত ব্যথা করছে, ধরে হাতটা হাঁটতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, রাস্তায় যেতে যেতে যদি ইন্টারেস্টিং কিছু পাই তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো ব্লগটা। সো আমরা এখন চলে এসেছি বাড়ি, আর এখন মানে আমরা যাচ্ছি এখন বিশান স্যার কোচিনে। অ্যাকচুয়ালি বাড়ি এসে না খুব টায়ার্ড হয়ে গেছিলাম, দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন এখন যাচ্ছি বিশান স্যার কোচিনে। বিশান স্যার কোচিনে তো যেতেই হবে, অ্যাকচুয়ালি কালকে বলেছিলাম স্যারকে যে আমরা যাবো সকালবেলা, বাট টাইমের জন্য আমরা যেতে হবে, সেটাই তো তাড়াহুড়া করে গেছি। আই ডোন্ট নো, যাই হোক, আমাদেরকে ভুলভাল বলে চলে গেল, যাই হোক, হয়তো চেনাশোনা কেউ আমরা চিনতে পারছি না, যাই হোক। তো এখন আমরা যাবো বিশান্তের কাছে, আর গিয়ে স্যারকেও তোমাদের সাথে দেখাবো, মানে তোমাদেরকে দেখাবো, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস গো। দাঁড়িয়ে ব্লগ করছিলাম রাস্তার মধ্যে, সবাই দেখছিল। তো যাই হোক, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে, দেখো
এটা হচ্ছে আমাদের পাড়ার যে ঠাকুর, তোমাদেরকে কালকেও ক্লিপটা আমি দেখিয়েছি কিছুটা। তো এটা হচ্ছে ঠাকুরের অ্যাকচুয়াল ডেকোরেশনটা, তো খুব সুন্দর সাজিয়েছে সবাই মিলে। এই হ্যান্ডেলটা পুরো আমাদের হাতে করা, তো বক্সও আছে, কিন্তু এই যে বক্স কিন্তু চালানো হয়নি যেহেতু কেউ নেই, আর সবার এইচএস সামনে, বুঝতেই পারছো তো সবারই পরীক্ষা। আর আজকে স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে, কেউ বাড়ি থাকবে, কেউ বাড়িতে নেই, সবার ভ্যালেন্টাইন। আমাদের এখানে আমি তোমাদেরকে সব শেয়ার করব, আমাদের এখানে অনেক খেলা হবে, অনেক কিছু হবে কালকে, সত্যি খেলা হবে, তুই তো থাকবি, তুই তো দেখতে পাবি। হ্যাঁ, কিন্তু কালকে জানো তো গাইস, আমার কাছে আমার বিশান স্যারের কাছেই পড়া আছে। তো যাই হোক, যেটুকু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো, স্টে টিউনড। হ্যালো গাইস, তো আমরা স্যারের কোচিংয়ে চলে এসেছি, কেউ নেই, অন্ধকার, আমরা পড়তে এসেছি সরস্বতী পুজোর দিন, এবার ফটো তো এখন আমরা চলে এসেছি রোলের দোকানে। অ্যান্ড একটা একটা চিকেন রোল বলেছি, অনেক কিছু খেয়েছি, পেট ভরা, আমরা এখন খাবো না, ওই ক্রেভিংসটাও হচ্ছে যে কিছু একটা খেতে হবে আমাদের, মানে শুধু শুধু রিলস বলো, খুব ভালো লাগে বলো, তাই এরকম কিছু একটা খেতে হবে, বাট পেটটাও আবার খালি নেই, একটাই নিয়েছি। তো এখন আমরা ঘুগনি নেবো, হ্যাঁ ঘুগনি, আমাদের ঘুগনিটা না প্রায় অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল এরকম, হ্যাঁ হ্যাঁ বেশি করে লঙ্কা, বেশি করে, হ্যাঁ গান চলছে, কপিরাইট করবে তো আমি জয় দোকানি দেবো, দেবার তাও বলছি নিলাম, দেন বাড়ি যাবো, দেন গাইস আমাদের রিলস বানানো ডান, এখন আমরা খাবো, তোমাদের বিহাইন্ড দ্য সিনটা দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমরা ভুলে গেছি, সরি, খুলবো, আমি এখনো খুলিনি, আমি খুলবো, তার আগে এই যে হচ্ছে খাবো, এখানে খাবার দাবার, এখানে ফেস ওয়াশ টেস ওয়াশ, ছুরি আছে, ছুরিটা দিয়ে তোমাদেরকে খুন না, তোমাদের তোমরা তো খুব ভালো, তোমাদেরকে কেন খুন করবো, তোমাদের এনিমিদের খুন করবে, ওকে। সো এখানে এখন শাড়ি টাড়ি ছাড়বো, খাবো দাবো, খাওয়ার ক্লিপ দেখছি, দেখাতে পারি যদি এনার্জি থাকে। ভাবো গাইস আমাদের কত এনার্জি, আমরা কত দূর থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে আবার চলে গেছি স্যারকে, স্যারের সাথে দেখা করতে, তো স্যারকে আমরা খুবই ভালোবাসি, স্যারও আমাদের বেশি ভালোবাসি, মানে পুরো ব্যাচের মধ্যে, যাই হোক। সো এখন খেয়ে দিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি ব্লগটা এন্ডও করে দিতে পারি, আর যদি ইন্টারেস্টিং কিছু পাই তো অবশ্যই দেখাবো। আর কালকের জন্য গাইস, কালকে কালকে অনেক মানে আমাদের এখানে সেলিব্রেশন হবে, অ্যাকচুয়ালি হয়তো কোনো খেলা ঠেলা হবে আমি যেটা শুনছিলাম, এবার আমি ঠিক জানি না, বাট হবে মনে হয়। তো যতটুকু পারবো যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, স্টে টিউনড, বাই। যদি ব্লগে কিছু ইন্টারেস্টিং পাই তো দেখাবো, আর না হলে ব্লগটা এন্ড করে দেবো, পরে এন্ড করবো, বাই। তো কালকে আমার আর এনার্জি ছিল না যে আমি ব্লগটা এন্ড করবো, তো আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, আমার আর ভালোও লাগছিল না। সো আমাদের এখন হচ্ছে পরের দিন সকালে আমি লাস্ট ইন্ট্রোটা শ্যুট করছি, তো তোমাদের যদি ব্লগটা কিছুটাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল টেক ইট ইজি, আর আমি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখবো, সো সাবস্ক্রাইব অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, আমি ওখানে রেগুলারলি কন্টেন্ট পোস্ট করি, তো ওখানেও তোমরা আমাকে দেখতে পাবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, তো আর কিছু বলার নেই, তো বাই অ্যান্ড লাভ ইউ, টেক কেয়ার।